আজকের ভিডিওটা আমাদের চ্যালেঞ্জ হবে, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফুচকা নিয়ে বসে আছি। সো এখানে 30টা ফুচকা আছে, এখানেও 30টা ফুচকা আছে, আমরা দুজনেই চ্যালেঞ্জ করব। কোনো টাইমিং থাকবে না, যে আগে খেতে পারবে সে খাবে, যে লাস্ট হবে সে লাস্ট হবে। আর পানিশমেন্ট থাকবে, পানিশমেন্ট হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা খেতে হবে, যে হেরে যাবে তাকে কাঁচা লঙ্কা খেতে হবে। সবাই বুঝতে পারছো কাঁচা লঙ্কা এই খাবে, ঠিক আছে? তো আমাদের সবাই ভাবে যে মেয়েরা একমাত্র পুচকা খেতে পারে, ছেলেরা পুচকা খেতে পারে না। যদিও আমার পার্সোনালি পুচকা একটুও পছন্দ না, আমার নিজের পুচকা একটুও ভালো লাগে না, সেহেতু শুধু আমাকে জবরদস্তি পুচকা ভিডিওতে বসানো হয়েছে, যে পুচকা খাওয়ার চ্যালেঞ্জে বসানো হয়েছে। তো চলো ওকে আজকে হারিয়ে দিই, প্রমাণ করে দিই যে না, ছেলেরাও পুচকা খেতে পারে। শুধু শুধু মেয়েরা কেন নাম নেবে, ছেলেরাও একটু নাম নেক। যে আগে শেষ করতে পারবে সে জিতে গেল, যে পরে শেষ করবে সে নর্মালি হেরে গেল। আর যে হারবে সে খাবে লঙ্কা, আর যে জিতবে সে থামসাপ খাবে। থামসাপ এখানে রেড চিলিজ এবং তিনটে গ্রিন চিলিজ আছে। বাইরে আমাদের জায়গাটা খুব ছোট, তো একটু একটু প্রবলেম হয় ভিডিওতে, তো কেউ কিছু মনে করেন না, আমাদের জাস্ট জায়গাটা ছোটর জন্য এরকম হচ্ছে, একটু আটাটি হচ্ছে, বাট চলো স্টার্ট। আমি তো জিতবো, কোথায় গেলাম? লঙ্কা আমি খাবো না। কোনো চিটিং নেই, সবাই সামনে দেখতে পেয়েছে, কোনো চিটিং নেই। খুব আমার শরীরের অবস্থা শেষ, কাল সকালে বাথরুমে কি হবে বলে জানে কি দরকার, এরকম চ্যালেঞ্জে কি দরকার, বেকার বেকার বাট জিতে গেছি। আমার কপালে থামসাপ আছে, এনার কপালে আছে লঙ্কা। সো আমি জিতবো তো সবাই জানা ছিল, সবাই জানতো যে আমি জিতবো, আমি জিতে গেছি। হেরে গেছো আমাদের লঙ্কা কই? লঙ্কা তো আমাদের লঙ্কা চলে এসছে। এবার ইনি লঙ্কাকে আপনাদেরকে দেখাবেন, যেহেতু ইনি হেরে গেছেন তো সবাই জানতো যে মেয়েটা থাকবে, তাই ছেলেদেরকে পারে মেয়েরা। শোনা লঙ্কা খা, ও আমার রিওয়ার্ড থামসা। ছোলা গুলো এর থেকে বড় বড় হয়, এটা অনেকটা বড়। ঠিক আছে, প্রথম ভিডিও ছেড়ে।
ছেড়ে দিলাম হাফ হ্যাঁ হাফ একবার কামড় দিলে হবে না একবার কামড় দিলে হবে খাও খাও ওইটুকু ছাড় দিয়েছি খাও বাহ 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 কি সুন্দর না টেস্টি না 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 তুমি 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 জিতলাম আমি খাচ্ছি এরকমই হয় সো এভরিওয়ান তোরা সবার আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের যাদের ভিডিও লেগেছে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলও আছে পরে বলবো আমার একটা আলাদা চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ওখানেও যেতে পারেন ওখানে ভিডিও দেখতে পারেন ওগুলো আমি পরে বলবো আর কে কি আর কারা কোন ভিডিও দেখতে চাও নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলবে অবশ্যই বলবে আমরা সেগুলো নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাবো সো আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে আমরা মুর্শিদাবাদে থাকি আমরা মুর্শিদাবাদে অনেক জায়গায় ঘুরে ঘুরে যাই এই যে এটা খাই বিশেষ করে বিরিয়ানিটা আমাদের খুব ফেভারিট যদি বিরিয়ানি চ্যালেঞ্জ দেখতে চান তো আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমরা সেই চ্যালেঞ্জে ভিডিওটা বানাবো আর আরও অনেক ভিডিও নিয়ে আসছে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও বানানো হবে তো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর হ্যাঁ যেহেতু আমরা বাঙালি এটা আমাদের বাঙালি চ্যানেল তো বাঙালি ক্রিয়েটরদের সাপোর্ট করুন আমাদের বাংলা কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করুন আমাদেরকে সাপোর্ট করুন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Bye guys.